অটোমোটিভ টু অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অ্যাসাইনমেন্টটি খুবই ক্রিটিক্যাল একটি অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে, কারণ হচ্ছে আপনারা এই অ্যাসাইনমেন্টের উত্তর সরাসরি আপনাদের বইয়ে খুঁজে পাবেন না। তো আমরা যে সমাধানটি করেছি সেই সমাধানটি আপনারা দেখবেন শেষ পর্যন্ত, কারণ যে বিষয়গুলো এখানে থাকে সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমি হাতে কলমে বুঝিয়ে দিব, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত লিখবেন আর কী লিখবেন। এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটি কমেন্ট করবেন, আর এই ভিডিওর পিডিএফ ফাইল আমি অবশ্যই আপনাদেরকে পার্সোনালি দিয়ে দিব, আমাদের গ্রুপ রয়েছে সেখানে হয়তো আপলোড করব। তার থেকে বড় কথা হচ্ছে আপনারা এই ভিডিওটি ভালো করে দেখুন, বুঝুন, তারপর আপনারা আনসার করুন। তো চলুন শুরু করি। এখানে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ করছি। আমরা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করব, অটোমোটিভ টু। আমরা অটোমোটিভ অ্যাসাইনমেন্ট সমাধান দ্বিতীয় সপ্তাহে করেছিলাম, দেখে না থাকলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখে নেবেন। আর এটার প্রথম পত্র, সরি, এটা দ্বিতীয় পত্রের ওয়ান যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টও কিন্তু আমরা সমাধান করব। তো আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে ইঞ্জিন ফ্লুয়েড সিস্টেমে বর্ণনা দিতে হবে আমাদের, এটা হচ্ছে আমাদের শিরোনাম হবে। এবং এখান থেকে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে অটোমোটিভ টু দ্বিতীয় পত্র নির্দেশক হচ্ছে, নির্দেশকগুলো সবসময় বলি ভালো করে দেখার জন্য সেই বিষয়গুলো মাথায় রাখেন। সিআই ইঞ্জিন সিস্টেম ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের অংশ। এরপর হচ্ছে ইঞ্জিন ফুয়েল ফ্লো ডায়াগ্রাম ফর ফুয়েল সিস্টেমের ত্রুটি ও প্রতিকার, এখানে ফুয়েল সিস্টেমে সার্ভিসিং। এখানে প্রথম যে নির্দেশনা সেই নির্দেশনা হয়েছে অনেকেই ভুল করবে আমি নিশ্চিত, সেই বিষয়টি মাথায় রাখবেন। এখানে সিআই ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের অংশের মধ্যে চারটি অংশে বর্ণনা দিতে বলা হয়েছে, কিন্তু আপনাকে চারটি অংশে বর্ণনা দিতে হবে, ফুয়েল ফ্লো ডায়াগ্রামের বর্ণনা দিতে হবে, এবং ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের ত্রুটি ও প্রতিকার, এখানে কিন্তু চারটি ত্রুটি এবং প্রতিকার লিখতে হবে, আর ফুয়েল সিস্টেমের সার্ভিসিং এইখানেও কিন্তু সম্ভাব্য চারটি সার্ভিসিংয়ের বর্ণনা দিতে হবে। দর্শক প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা শুরু করি। এখানে সিআই ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের অংশ, এখানে সিআই ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের অংশগুলোর নাম নির্মে দেওয়া হলো, এখানে যে অংশগুলো রয়েছে সেই নামগুলো লিখবেন, ফুয়েল ট্যাঙ্ক, সাপ্লাই পাম্প, ফুয়েল ফিল্টার, ইঞ্জেকশন পাম্প, ইঞ্জেকশন নজেল, ওভারফ্লো বাল্ব। তো এখানে ফুয়েল ট্যাঙ্কের যে বিবরণ সেটি আপনারা লিখবেন, ফুয়েল ট্যাঙ্কের বিবরণগুলো এখান থেকে এই পর্যন্ত লিখে নেবেন। ফুয়েল ট্যাঙ্কের বিবরণ হয়তো অল্প লিখলেও চলবে আপনাদের সুবিধার জন্য বলছি। এরপর হচ্ছে ফুয়েল ফিল্টার, আমি শারীরিকভাবে একটু অসুস্থ ফিল করতেছি যে কারণে আপনাদের বিবরণগুলো আমি টোটালি পড়তেছি না, আমি শুধু বলে দিচ্ছি কী করবেন। ফুয়েল ফিল্টারটা লিখবেন, এরপর ইঞ্জেকশন পাম্প, আমাদের যেহেতু চারটি লিখতে হবে তাই ইঞ্জেকশন পাম্পটা লিখবেন এখান থেকে এ পর্যন্ত। এরপর হচ্ছে আমাদের ওভারফ্লো বাল্ব, ওভারফ্লো বাল্ব অল্প লিখলেও চলবে, সমস্যা নেই। এরপর আমরা দেখবো ইঞ্জিনের ফুয়েল ফ্লো ডায়াগ্রাম, যেটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইঞ্জিনের ফুয়েল ফ্লো ডায়াগ্রাম আপনারা যদি এখান থেকে দেখতে পারেন তাহলে দেখবেন, অথবা এটি আপনাদের বইয়ে রয়েছে, যদি যাদের বই নেই তাদের ক্ষেত্রে আমরা ভিডিওটি আস্তে আস্তে স্ক্রল করছি, এখানে সংক্ষিপ্ত বর্ণনা করা হলো, এখানে যে বর্ণনাগুলো রয়েছে সেই বর্ণনাগুলো আপনারা চাইলে আরও একটু ডিটেলসে দেখতে পারেন। ইঞ্জিন ফুয়েল ফ্লো ডায়াগ্রাম, এখানে এই যে ফুয়েল ট্যাঙ্ক ডিজেল ফুয়েল হিসেবে জ্বালানি গ্রহণ অনির্ধারিত মাত্রা সংরক্ষণ করা হয়, লো প্রেশার পাম্প বা ফিড পাম্প প্রাইমারি ও সেকেন্ডারি ফিল্টারের সাহায্যে ফুয়েল ছেঁকে ধুলিকণা ময়লা মুক্ত করে হাই প্রেশার ফুয়েল পাম্পের বিল্ডিং পোর্ট দিয়ে প্রতি বর্গ সেন্টিমিটারে এত কিছু চাপে প্রবেশ করায়। এখানে ফুয়েল ডায়াগ্রাম ডিজেল ফুয়েল সিস্টেমে একটি কিন্তু চিত্র দেওয়া রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী। এরপর হচ্ছে আপনাদের বাদবাকি যে বিষয়গুলো থাকে সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে আপনাদের নির্দেশনা, যেটি হচ্ছে টু অর্থাৎ দ্বিতীয় নির্দেশনা, সেই নির্দেশনাগুলো এখান থেকে লিখে নেবেন, আর পিডিএফ ফাইল আমরা গ্রুপে আপলোড করার চেষ্টা করব। এরপর যদি আমরা দেখি ফুয়েল সিস্টেমের ত্রুটি ও তার প্রতিকার, এখানে চারটি ত্রুটি ও তার প্রতিকার লিখতে বলা হয়েছে আমাদেরকে, চারটি ত্রুটি ও প্রতিকার লিখেছি। নাম্বার ওয়ান হচ্ছে যে ইঞ্জিন চালু না হওয়ার আর অথবা চালু হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া, এখানে যে কারণগুলো হতে পারে এবং প্রতিকারগুলো কী হতে পারে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারা নাম্বার ওয়ানে লিখবেন, এটা লিখবেন নাম্বার ওয়ান। এরপর যদি যান তাহলে নাম্বার টুতে, সেইখানে আপনার হচ্ছে ত্রুটিযুক্ত চলন বা থেমে যাওয়া, এখানে যে বিষয়গুলো থাকে সেগুলো এইটুকু লিখবেন। এরপর হচ্ছে আমাদের শক্তি উৎপাদনের ঘাটতি, শক্তি উৎপাদনের ঘাটতি অংশটুকু এইটুকু লেখার চেষ্টা করবেন। সবশেষে যেটা দেখবো অতিরিক্ত জ্বালানি খরচ, অতিরিক্ত জ্বালানি খরচটুকু এইটুকু লিখবেন, তাহলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল। সবশেষে আমরা দেখবো ফুয়েল সিস্টেমের সার্ভিসিং, ফুয়েল সিস্টেম সার্ভিসিংগুলো আপনারা গুরুত্ব সহকারে লিখবেন, এখানে যে বর্ণনাগুলো দেওয়া রয়েছে সেই বর্ণনাগুলো ভালো করে লিখবেন এবং এইখান থেকেও কিন্তু লিখবেন। আর আপনাদের জ্ঞাতাতে একটি বিষয় জানিয়ে রাখি সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত
আছি আপনাদের অ্যাসাইনমেন্ট সমাধান অংশে, এবং আমরা আপনাদের নির্ভুল এবং নিখুঁত সমাধান দিয়ে থাকি, সেই বিষয়ে আপনারা ভালো জানেন এবং বোঝেন। সেই জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের যে কোনো কমেন্ট আমাদেরকে জানাবেন, আপনার কী সমস্যা হয়, কোন বিষয়ে জানতে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন সবাই, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি, আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারি। সেই অবধি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।